আসসালামু আলাইকুম স্টুডেন্টস, এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস টুয়েলভের এসএনদের বই বইয়ের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের ভিডিওগুলোতে তোমাদের এই চ্যাপ্টারের উপরে যে সংক্ষিপ্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দশের দাগের অঙ্কগুলো থেকে আলোচনা করব। দেখো দশের একের অঙ্কগুলো, দেখো আমাদের এখানে কী বের করতে হবে। দশের একের অঙ্কটা এখানে দেখো, দশের একের অঙ্ক দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করো। আমি তোমাদের এই টাইপের কিছু অঙ্ক এর আগের ভিডিওতে করিয়ে দিয়েছি, আবার এই অঙ্কটাও দেখো আমি করে দিচ্ছি। তো যখন আমাদেরকে একটা রাশির আর একটার সাপেক্ষের অবকল গুণাঙ্ক নির্ণয় করতে দেয়, তো সেক্ষেত্রে আমাদেরকে ইউভি রাশি দিয়ে টার্মগুলো আগে ধরে নিতে হয়। তো একই রকমভাবে এখানেও আমরা তাই করব। এখানে ভি সমান আমরা ধরবো ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স, এবং ইউ সমান ধরবো ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ধরি ইউ সমান ট্যান ইনভার্স এক্স এবং ভি সমান ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স। তাহলে দেখো আমি যেহেতু ইউ সমান ট্যান ইনভার্স এক্স ধরেছি, তাহলে ভিকে আমি ইউ এর আকারে লিখতে পারি। এবার আমরা কি করব, ভি সমান এখানে যে রয়েছে ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স, এখানে আমরা ট্যান ইনভার্স এক্সের জায়গায় ইউ বসিয়ে লিখব। তাহলে ইউ বসিয়ে লিখলে আমরা কি পাবো, অতএব ভি সমান হবে আমাদের ইউ বাই ওয়ান প্লাস ইউ। তাহলে আমরা ভি সমান কী পেয়েছি, ইউ বাই ওয়ান প্লাস ইউ। এবার এই যে রাশিমালাটা রয়েছে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ইউ এর সাপেক্ষে। তাহলে এখানে আমরা কী লিখছি দেখো, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ইউ, ইউ এর সাপেক্ষে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ইউ এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে ভিটা কী হয়ে যাবে আমাদের ডিভি ডি ইউ। তাহলে অতএব আমরা এখানে কি পাচ্ছি, ডিভি বাই ডি ইউ সমান। এবার এখানে দেখো ইউ বাই ওয়ান প্লাস ইউ, তার মানে এখানে দেখো দুটো রাশির ভাগ আকার ফর্মে রয়েছে, অর্থাৎ ইউ বাই ভি ফর্মে রয়েছে। তাহলে ইউ বাই ভি ফর্মে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের পুরোটার নিচে হরে থাকে ভি স্কোয়ার, আর উপরে দেখো একটাকে রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে সেই নিয়মেই করবো আমি। তাহলে নিচে দেখো কত রয়েছে, ওয়ান প্লাস ইউ, তার মানে এখানে আমরা লিখবো ওয়ান প্লাস ইউ এর হোল স্কোয়ার। এবার আমরা কি করব, আমাদেরকে আগে নিচের টার্মটাকে আগে ফিক্সড রাখতে হয়। তাহলে এখানে আগে আমরা লিখলাম ওয়ান প্লাস ইউ, এবার আমরা ডিফারেন্সিয়েট করব কার, ইউ এর। তাহলে ইউ এর ডিফারেন্সিয়েট করছি ইউ এর সাপেক্ষে, তার মানে তার ভ্যালু হবে কত, ওয়ান মাইনাস ইউ ইনটু। এবার আমরা ডিফারেন্সিয়েট করবো কার, এই যে ওয়ান প্লাস ইউ রাশিমালাটার। তাহলে ওয়ান প্লাস ইউ রাশিমালাটার ডেরিভেটিভ করছে আমরা ইউ এর সাপেক্ষে। তাহলে ওয়ানের জন্য আসবে জিরো আর ইউ এর জন্য আসবে ওয়ান, তাহলে এখানে হবে জিরো প্লাস ওয়ান। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে উপরে দেখো আমাদের থাকবে ওয়ান প্লাস ইউ মাইনাস ইউ, এই যে এখানে ওয়ান রয়েছে, তাহলে ইউ ইনটু ওয়ান হবে শুধু ইউ, বাই নিচে কত হবে ওয়ান প্লাস ইউ এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস ইউ মাইনাস ইউ দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে রইল কত আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস ইউ এর হোল স্কোয়ার। এবার ইউ সমান আমরা কোন রাশিমালাটা ধরেছিলাম, ট্যান ইনভার্স এক্স, তার মানে এখানে আমরা পেলাম ওয়ান বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্স পুরোটার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদেরকে রাশিমালার আনসার কি দিয়েছে, দেখো ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের আনসার কত বেরিয়েছে, ওয়ান বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি উত্তর লিখবো, যে অতএব ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক হলো ওয়ান বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা আনসার লিখেছি ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের, ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে অবকল গুণাঙ্ক হলো ওয়ান বাই ওয়ান প্লাস ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার। এবার আমরা এগারোর অঙ্কটা করব। দেখো এগারোর অঙ্ক কী দেওয়া আছে, ওয়াই বাই ওয়াই সমান
एक्स बाय रूट ओवर वन प्लस एक्स स्क्वायर होले प्रमाण करो एक्स क्यूब इनटू डीवाई डीएक्स समान होच्छे वाई क्यूब। तो एखाने आमादेर जे राशिमालाटा देवा आछे एई राशिमालाटार साहाज्य निये तो आमादेरके प्रमाणटा करते हबे, सेजन्य आमि शुरूतेई आगे जेटा आमादेर देवा आछे ओटाके लिखे निच्छि। ताहले एखाने देखो आमादेर कि देवा आछे, वाई समान एक्स बाय रूट ओवर वन प्लस एक्स स्क्वायर। तो এখানে আমি অঙ্কটা শুরু করার আগে ডাইরেক্ট ডিফারেনশিয়েটর না গিয়ে আমি এখানে দেখো কিছু ক্যালকুলেশন করে নেব, কারণ এখানে দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার রয়েছে। তাহলে দেখো আমরা এখানে বুঝতেই পারছি যে যদি আমাদেরকে এই রুটটা তুলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। তা সেজন্য আমি কী করবো, এখন উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এখানে দেখো যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি তাহলে এইদিকে টার্মটা হয়ে যাবে আমাদের ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, পাশে কী লিখবে এখানে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবারে দেখো আমি যদি এখানে এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই রাশিটাকে যদি আমি উল্টে লিখি তাহলে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলে সেখানে আমাদের রাশিমালাটার আরও সহজে সিম্পলিফিকেশন হয়ে যাবে। সেজন্য আমরা কি করব, এই পুরো রাশিটাকে উল্টে লিখব, অর্থাৎ লবটাকে আমরা হরে লিখব আর হরটাকে লবে করব। তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে মানে এর তলায় আমরা কত লিখতে পারি, বাই ওয়ান আছে। তাহলে এটাকে যদি আমরা সেমভাবে চেঞ্জ করি তাহলে এখানে আমরা কী লিখবো, ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার দেখো এই দুটোকে যদি আমরা পার্টে ভাঙি তাহলে দেখো আমাদের খুব সহজে কিন্তু রাশিমালাটা সুন্দর চলে আসবে, যেটাতে আমাদের ডিফারেন্স সেট করতে আরও সুবিধা হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো ওয়ান বাই ওয়াইয়ের স্কোয়ার মানে সেটা আমরা কত লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু সমান ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার টার্ম দুটো আমাদের ক্যান্সেল হয়ে গেলো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু সমান এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান। এবার আমরা কী করবো, এবার আমরা এটার ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু সমান আমরা পেলাম এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান। এবার আমরা কী করব, বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমি কী লিখছি দেখো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে করছি। এবার দেখো এখানে রয়েছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটার আমাদের কীরকম ডিফারেন্সিয়েট হবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে। তাহলে এক্স টু দি পাওয়ার এন সমান আমরা জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখা হবে মাইনাস টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান। এবার যেহেতু এটা ওয়াই তাহলে ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে তার আমরা কত মান পাবো, ডি ওয়াই ডি এক্স সমান একই রকমভাবে মাই এক্স টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে সেখানে আমরা কী লিখবো, মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ানের জন্য করলে হবে ডিফারেন্সিয়েট জিরো। তাহলে দেখো এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে মাইনাস টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান হচ্ছে মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। এবার দেখো উভয় পক্ষ থেকে আমাদের এই মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, আবার একই রকমভাবে দুই দুই ক্যান্সেল হবে, আবার ওয়াই টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে সেখানে আমরা কী লিখতে পারি, ওয়ান বাই ওয়াই কিউব ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান এখানে আমরা পাবো ওয়ান বাই এক্স কিউব। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে দেখো আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে কোনাকুনি গুণ করলে হবে এক্স কিউব ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান এদিকে ওয়াই কিউব হবে। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স কিউব ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান ওয়াই কিউব। এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল, যেহেতু এটা প্রমাণ করতে দিয়েছে সেজন্য তোমরা এখানে পাশে প্রুফ কথাটা লিখে দেবে। দেখো এবার আমরা বারোর দাগের একের অঙ্ক করব। বারের অকের অঙ্ক দেওয়া আছে ওয়াই সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স হলে দেখাও যে ডি ওয়াই ডি এক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখানে ওয়াই সমান ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স এই রাশিটার সাহায্য নিয়ে আমাদেরকে ডি ওয়াই ডি এক্সের রাশিমালাটা দেখাতে হবে। তো শুরুতেই আগে আমাদের যেটা আছে ওটা আমরা লিখে নিই।
তাহলে কি দেওয়া আছে আমাদের y সমান e টু দি পাওয়ার y বাই x। এবার দেখো e টু দি পাওয়ার y বাই x মানে e জাতীয় একটা রাশি তার পাওয়ারে আছে y বাই x এই রাশিমালাটা, তার মানে অর্থাৎ এখানে আমাদের কি রকম ফর্মে রয়েছে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল। তো আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভেরিয়েবলের পাওয়ার যদি ভেরিয়েবল থাকে এবং তারা যদি একটা একটা করে রাশি থাকে গোটা রাশি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লগের সাহায্য নিতে হয়। তাহলে একই রকমভাবে এখানেও আমরা কি করব বোথ সাইডস লগ নেব। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি উভয় পক্ষকে লগ নিয়ে পাই। তাহলে এখানে আমরা লিখি উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ নিয়ে পাই। তোমরা যখন যেটা যা কিছু ধরবে বা বর্গ করো বা লগ নাও বা যখন তোমরা ডিফারেন্সিয়েট করবে সেখানে কিন্তু তোমরা ওগুলো লিখে লিখে করবে, কারণ ওগুলোর হচ্ছে এক একটা মান নির্ণয় করছি আমরা, ওখান থেকে ডিরেক্ট লিখতে পারি না। সেজন্য তোমরা যখন যেটা ক্যালকুলেশন করবে সেটা তোমরা সাইডে লিখবে। তাহলে এখানে দেখো আমরা উভয় পক্ষে লগ নিয়ে যদি পাই তাহলে অতএব দিয়ে আমরা কি পাবো এখানে লগ, আমরা যেহেতু লগ লগের সাহায্য নিয়ে অঙ্কটা করবো তো আর ক্যালকুলাসে আমাদের লগের বেসটা সবসময় ই ধরতে হয়, তো তোমরা যখন শুরুর দিকে লগটা নেবে সেখানে তোমরা ই বেস দিয়েই লিখবে। তাহলে এখানে আমরা লিখছি লগ, এখানে বেসে থাকবে কত ই আর এখানে হবে ওয়াই। তাহলে এটা সমান আমরা লিখব লগ, বেসে থাকবে ই আর এখানে রাশিমালাটা হবে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এবার আমরা লগের ফর্মে কি জানি যে রাশিটা আমাদের পাওয়ারে থাকে সেটা সামনের গুণ আকার হয়ে চলে আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো ইমপ্লাইজ দ্যাট দিয়ে লগ ই বেস ওয়াই সমান হচ্ছে ওয়াই বাই এক্স ইনটু লগ ই বেস ই। এবার দেখো লগের বেসের রাশি আর এমনি রাশি দুটো সেম সেম, তাহলে তার ভ্যালু কত হবে, তার ভ্যালু হবে ওয়ান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি লগ ই বেসে আর এখানে আছে ওয়াই সমান হচ্ছে ওয়াই বাই এক্স। এবারে দেখো এখানে আমাদের রাশিমালাটা, এখানে এই রাশিমালাটা এসেছে ওয়াই, আবার এই রাশি ওয়াই দিয়ে মানে লগ ওয়াই, আবার এই রাশিমালাটাও এসেছে ওয়াই। সেজন্য আমরা কি করব এক্স আর ওয়াই জাতীয় রাশিটাকে একদিক করে লিখব। তাহলে এখানে দেখো ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা লিখ পাবো এক্স সমান ওয়াই বাই লগ বেসে হবে ই এখানে হবে ওয়াই। এবার দেখো এখানটা যদি যদি আমরা ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, মানে আমরা যদি ডি ওয়াই ডি এক্স নির্ণয় করি, তাহলে এই যে টার্মটা দেখছো এইখানে কিন্তু অনেক কটা টার্ম মানে ওয়াই বাই লগ ওয়াই বেসি অনেকটা আমাদের জটিল ফর্মে চলে আসবে। সেজন্য আমরা কি করব এই এখানে যেহেতু এখানে এক্স একাই রয়েছে সেজন্য আমরা এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট না করে আগে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে যদি আমরা উভয় পক্ষকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি দেখো সেক্ষেত্রে আমাদের আসবে এই এই যে এদিকে বাম দিকের রাশিমালাটাতে আসবে ডিএক্স ডি ওয়াই। তাহলে ডিএক্স ডি ওয়াই এই রাশিমালাটাকে যদি আমরা উল্টে লিখতে পারি তাহলে সেখান থেকে দেখো আমরা খুব সহজে ডি ওয়াই ডি এক্সটা নির্ণয় করতে পারবো। সেই জন্য আমরা এখানে কি করব আমরা এখানে উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট না করে আগে আমরা ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি করছি ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে মানে এখানটা কত হবে ডিএক্স ডি ওয়াই সমান, এবার দেখো এটা ইউ বাই ভি এই ফর্মে রয়েছে তার মানে অবশ্যই কী হবে নিচেরটা হোল স্কোয়ার হবে দিয়ে তারপর আবার আমাদের ক্যালকুলেশন হবে। তাহলে নিচে আমাদের এখানে কত রয়েছে দেখো লগ ওয়াই বেসে আছে ই, তার মানে এখানে এটার হোল স্কোয়ার হবে। তাহলে এখানে লিখছি লগ ই বেসের লিখলাম ই এখানে লিখলাম ওয়াই এটার হোল স্কোয়ার। এবার আমাদের কী করতে হবে নিচের রাশিটাকে ফিক্সড করতে হবে। তাহলে এখানে শুরুতে লিখছি লগ ই এখানে লিখলাম ওয়াই ইনটু কার ডিফারেন্সিয়েট করব ওয়াই, ওয়াই রাশিমালাটা ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে দেখো লিখেছি ওয়াইয়ের সাপেক্ষে, তার মানে তার ভ্যালু কত হবে ওয়ান মাইনাস ওয়াই ইনটু মানে এবার উপরের রাশিমালাটাকে ফিক্সড করছি নিচেরটা ডিফারেন্সিয়েট করব। তাহলে নিচেরটা দেখো হচ্ছে লগ ওয়াই, এবার লগ ওয়াইয়ের ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট কত হবে ওয়ান বাই ওয়াই, তাহলে ইনটু ওয়ান বাই ওয়াই। তাহলে এখানে দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল।
এবারে দেখো আমাদের রাশিমালাটাতে প্রমাণ করতে হবে dy dx সমান হচ্ছে y স্কয়ার বাই x ইনটু y মাইনাস x। এবার প্রমাণটাতে দেখো আমাদের কিন্তু লগ জাতীয় কোনো রাশিমালা নেই, তাহলে প্রমাণে যেহেতু লগ জাতীয় রাশিমালা নেই তাহলে এখানে যে আমাদের লগের টার্মটা রয়েছে এই লগের টার্মগুলোকে আমাদেরকে কি এমনি y x আর y এই ফর্মে লিখতে হবে। তো এখানে দেখো এই যে লগ ওয়াই বেস ই এটা সমান আমরা কত পেয়েছি ওয়াই বাই এক্স, তাহলে এখানে আমরা কত মান বসাবো ওয়াই বাই এক্স। তাহলে এখানে কী লিখছি দেখো, ইমপ্লাইজ দ্যাট ডিএক্স ডি ওয়াই সমান লগ ওয়াই বেস ই, ওয়াই বেস ই এর ভ্যালু কত ওয়াই বাই এক্স, তার মানে এটা হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে সাইডে কী লিখবে তোমরা, যেহেতু লগ ই বেস ই আর এখানে ওয়াই এটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, এটা ওয়াই বাই এক্স বসিয়ে পাই। প্রমাণের সাহায্যে প্রমাণটা আমাদেরকে করতে হবে যে ফর্মে দেওয়া আছে সেটা, সেই জন্য আমাদের এখানে লগ ওয়াইয়ের মানটা ওয়াই বাই এক্স বসাতে হলো। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখো উপরে আমাদের লসাগু কত হবে এক্স, তাহলে উপরে পড়ে থাকবে এক্স লসাগু, হলে দেখো রাশিমালাটা হবে ওয়াই মাইনাস এক্স আর নিচেরটা হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস এক্স বাই এক্স ইনটু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো একটা এক্স কেটে কাটবে, ডিএক্স পড়ে থাকবে, তাহলে দেখো আমরা ডিএক্স ডি ওয়াই এর মান পেলাম এক্স ইনটু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা ডিএক্স ডি ওয়াই সমান পেলাম এক্স ইনটু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার এখানে তো আমাদের ডিএক্স ডি ওয়াই সমান বের করতে হবে না, আমাদের বের করতে হবে ডি ওয়াই ডি এক্স, এর জন্য আমরা রাশিমালাটাকে উল্টো করে লিখব। তাহলে অতএব ডি ওয়াই ডি এক্স সমান ওয়াই স্কোয়ার বাই এক্স ইনটু ওয়াই মাইনাস এক্স, এটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে তোমরা পাশে কী লিখবে, প্রুভড। দেখো এবার আমরা বারোর দাগে তিনের অঙ্ক করব। বারোর তিনের অঙ্ক দেওয়া আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়াই, হলে প্রমাণ করো ডিওয়াই ডি এক্স সমান রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো যে রাশিমালাটা দেওয়া আছে, রাশিমালাটা বাম দিকে রাশিমালাটা দেখো কীরকম রয়েছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েট না করে আমরা কী করব, যেহেতু আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রয়েছে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আমরা এই টার্মগুলোকে কিছু, এই এক্স আর ওয়াইগুলোকে কিছু ত্রিকোণমিতিক ফাংশন ধরে ক্যালকুলেশন করব। তো আমরা জানি যেখানে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এরকম জাতীয় রাশি আছে, তো সেখানে আমরা বেশিরভাগ সময় কি ধরি, এক্স সমান সাইন থিটা বা এক্স সমান কস থিটা ধরে ক্যালকুলেশন করি। তো আমি এখানে এক্স সমান সাইন থিটা ধরে ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু আমি এক্সটাকে সাইন জাতীয় রাশি ধরছি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, ওয়াইটাকেও সাইন জাতীয় রাশি ধরতে হবে। তাহলে আমি এখানে কি কি পুট করব, না এক্স সমান সাইন থিটা পুট করব আর ওয়াই সমান সাইন ফাই পুট করব। কোণের মানটা যেহেতু এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা জাতীয় রাশি আছে, সেই জন্য আমাকে কোণের মানটাও আলাদা আলাদা ধরতে হবে। তাহলে আমরা এখানে কি ধরছি, এক্স সমান ধরছি সাইন থিটা আর ওয়াই সমান ধরছি আমরা সাইন ফাই। তাহলে এখানে আমরা কী লিখছি দেখো, তাহলে এখানে আমরা শুরুতেই দেখো লিখছি, ধরি এক্স সমান সাইন থিটা এবং ওয়াই সমান ধরছি আমরা সাইন ফাই। এবার আমরা এই সাইন থিটা আর সাইন ফাই এই রাশিমালাটাতে বসিয়ে মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে রাশিমালাটা কী দেওয়া আছে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান আছে এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমরা কী করব, এখানে আমরা এক্স আর ওয়াইয়ের জায়গাতে সাইন থিটা আর সাইন ফাই বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমরা পাবো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে সেটা হবে রুট ওভার কস স্কোয়ার থিটা, এবার রুট ওভার কস স্কোয়ার থিটা মানে সেখানে পড়ে থাকবে শুধু কস থিটা। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, কস থিটা প্লাস কস ফাই সমান
ए इंटू साइन थीटा माइनस साइन फाइ। এবার আমরা কি করব, এই কোয়াস আর সাইন জাতীয় রাশিগুলোকে এক কাছে করে লিখব। তাহলে এখান থেকে দেখো আমরা পাব কোয়াস থিটা প্লাস কোয়াস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস সাইন ফাই সমান এ। এবার কি করব আমরা, এই যে কোয়াস সি প্লাস কোয়াস ডি বাই সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা ফেলবো, যেগুলো আমরা ক্লাস ইলেভেনে ত্রিকোণমিতির ফর্মুলাতে পড়ে এসেছি। তাহলে দেখো আমরা এই রাশিমালাটাতে কস সি প্লাস কস ডি আর নিচে আমরা সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা লিখব। তাহলে কস সি প্লাস কস ডি সেক্ষেত্রে ফর্মুলা হয় টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, এগুলোকে আমরা থিটা আর ফাই আকারে লিখব। তাহলে এখানে আমরা লিখছি দেখো টু ইন্টু কস থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু ডিভাইডেড বাই সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে এখানে আমাদের ফর্মুলা হয় টু ইন্টু কস থিটা প্লাস ফাই বাই টু ইন্টু সাইন থিটা মাইনাস ফাই বাই টু, এটা সমান আমাদের এ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে ত্রিকোণমিতিক ফর্মুলা তোমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে অঙ্কের ক্যালকুলেশনগুলো সহজ করার জন্য। তাহলে এখানে দেখো দুই আর দুই ক্যান্সেল হবে, আর কস থিটা প্লাস ফাইভ বাই টু কস থিটা প্লাস ফাইভ বাই টু এই দুটো টার্ম ক্যান্সেল হলো। তাহলে এখানে আমাদের দেখো কি পড়ে রইলো, কস থিটা মাইনাস ফাইভ বাই টু বাই সাইন থিটা মাইনাস ফাইভ বাই টু, তাহলে এটা আমাদের কি হবে কোয়াট থিটা মাইনাস ফাইভ বাই টু। তাহলে আমরা কি পাচ্ছি কোয়াট থিটা মাইনাস ফাইভ বাই টু সমান এ। এবার আমরা কি করব, কোণের মান কোণের মানটাকে এক দিক করে লিখব। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো থিটা মাইনাস ফাইভ বাই টু সমান কট ইনভার্স এ, আবার এখান থেকে দেখো আমরা পাবো থিটা মাইনাস ফাই সমান টু কট ইনভার্স এ। তাহলে এখানে আমরা পাচ্ছি থিটা মাইনাস ফাই সমান টু কট ইনভার্স এ। এবার দেখো আমরা এক্স সমান সাইন থিটা আর ওয়াই সমান সাইন ফাই ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স সমান সাইন থিটা, তাহলে এখান থেকে যদি আমরা থিটা বের করি তাহলে থিটা সমান হবে আমাদের সাইন ইনভার্স এক্স। একই রকমভাবে আমরা ফাই সমান বলতে পারবো সাইন ইনভার্স ওয়াই। এবার আমরা রাশিমালাগুলোকে চেঞ্জ করে দেব, তাহলে থিটা সমান আমরা পেলাম সাইন ইনভার্স এক্স আর ফাই সমান আমরা পেলাম সাইন ইনভার্স ওয়াই। তাহলে আমরা কী লিখলাম, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই থিটা আর ফাইয়ের মান বসিয়ে, এটা সমান আমরা পাচ্ছি টু কট ইনভার্স এ। এখন আমরা ডিফারেন্সিয়েট করব এক্সের রেসপেক্টে। তাহলে দেখো আমরা কী লিখছি, এখন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে সাইন ইনভার্স এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমাদের, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স ওয়াইয়ের ক্ষেত্রে কত হবে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, কিন্তু আবার এই ওয়াই টার্মটা রয়েছে তাহলে ওয়াইয়ের জন্য আসবে আবার ডিওয়াই ডিএক্স সমান। এবার দেখো দুইটাও ধ্রুবক পদ ইন্টু কট ইনভার্স এ রয়েছে, এর জাতীয় রাশিটাও ধ্রুবক পদ, মানে টোটালটাই হচ্ছে ধ্রুবক পদ, তাহলে তার ডিফারেন্সিয়েট করলে হবে জিরো। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স সমান আমরা পাবো মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমরা উভয় দিক থেকে মাইনাস আমাদের ক্যান্সেল হবে, এবার আমরা কি করব এই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে অতএব আমরা কি পাবো ডিওয়াই ডিএক্স সমান রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে তোমরা লিখবে প্রুফড। দেখো এবার আমরা পনেরো দাগের দুয়ের অঙ্ক করব। পনেরো দুয়ের অঙ্ক কত দেওয়া আছে, ওয়াই সমান রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, মানে টু দি পাওয়ারে রুট এক্স এই টার্মগুলো চলতেই থাকছে একদম ইনফিনিটি পর্যন্ত। যদি এটা হয় তাহলে তোমাদেরকে কি দেখাতে হবে, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই লগ এক্স। এখানে দেখো শুধুমাত্রই লগ এক্স টার্মটাই দেওয়া আছে, এখানে কিন্তু বেসে ইটা দেওয়া নেই। তো তোমাদের যদি কোনো জায়গায় প্রমাণের ক্ষেত্রে লগ ই বেস দিয়ে লেখা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেখানে লগ ই বেসটা লিখবে।
তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে y সমান রুট x টু দি পাওয়ার রুট x টু দি পাওয়ার রুট x দিয়ে এই টার্মটা রুটের টার্মটা একদম ইনফিনিটি পর্যন্ত চলছে তাহলে আগে আমরা ওটা লিখে নিই তাহলে y সমান কত রুট x এর টু দি পাওয়ার রুট x আবার টু দি পাওয়ার রুট x এই টার্মটা চলতেই থাকছে কত দূর পর্যন্ত দেখো ইনফিনিটি পর্যন্ত এবার দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু রুলস আছে কিরকম রুলস না y সমান যে টার্মটা রয়েছে এই টার্মের আমরা প্রথমটাকে বাদ দেব তাহলে প্রথমে আমাদের কত রয়েছে রুট এক্স টু দি পাওয়ারে এই সংখ্যাগুলো রয়েছে তাহলে রুট এক্সটাকে তোমরা এই টার্মটাকে আঙুল দিয়ে চিপে ধরবে তাহলে এটাকে যদি আমরা বাদ দিই তাহলে দেখো তারপরের সংখ্যাগুলো কীরকম রয়েছে দেখো এটাকে তো আমি বাদ দিয়েছি তাহলে তারপরের সংখ্যাগুলো দেখো আমাদের কীরকম রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স তাহলে তার টু দি পাওয়ার রুট এক্স তার টু দি পাওয়ার রুট এক্স সেটাও তোমাদের কত দূর পর্যন্ত চলবে ইনফিনিটি পর্যন্ত তাহলে রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স এই যে ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলছে এই মানটা আবার দেখো কার সাথে সমান ওয়াইয়ের সাথে সমান তাহলে আমরা দেখো এই পুরো রাশিমালাটাকে যদি আমরা ওয়াই লিখি তাহলে আমরা এখানে কি পাবো ওয়াই সমান রুট এক্স টু দি পাওয়ার ওয়াই তো তোমাদের যখন এরকম টু দি পাওয়ার ইনফিনিটি এই মানে এই জাতীয় অঙ্ক দেওয়া থাকবে তখন তোমরা কি করবে শুরুতেই ফার্স্টের টার্মটাকে বাদ দিয়ে বাকি টার্মগুলোকে দেখবে তাহলে বাকি টার্মগুলো দেখো এখানে কীরকম রয়েছে রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স তার টু দি পাওয়ার রুট এক্স তার টু দি পাওয়ার রুট এক্স একদম ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলছে তাহলে এই রাশিটার মানও কত ওয়াই তার মানে আমরা এই প্রথমটাকে বাদ দিয়ে বাকি জায়গাগুলোতেও কী লিখতে পারি ওয়াই লিখতে পারি তাহলে এখানে আমরা কী লিখবো ইমপ্লাইজ দ্যাট দিয়ে ওয়াই সমান রুট এক্স টু দি পাওয়ার ওয়াই কেন লিখলাম কারণ এখানে আমাদের যেহেতু ওয়াই সমান রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স ডট ডট ইনফিনিটি এবারে দেখো এখানে ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল এই ফর্মে চলে এসেছে তার মানে আমরা অবশ্যই এখানে কী করবো বোথ সাইডস লগ নেব তাহলে এখানে আমরা কী লিখছি দেখো উভয় পক্ষে লগ নিয়ে পাই উভয় পক্ষে লগ নিয়ে পাই তাহলে উভয় পক্ষে যদি লগ নিই তাহলে এদিকটা আমাদের কত হবে লগ ওয়াই তার মানে এখানে আমরা লিখছি লগ বেসে লিখব ই এখানে হবে ওয়াই এটা সমান লিখছি লগ বেসে থাকবে ই আর এখানে হবে রুট এক্স টু দি পাওয়ার ওয়াই এবার দেখো টু দি পাওয়ারে যে টার্মটা রয়েছে ওটা আবার সামনে গুণাকার হয়ে চলে আসবে তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ ওয়াই সমান আমরা লিখছি ওয়াই ইন্টু লগ রুট এক্স আমি আর ই বেস দিয়ে লিখছি না এবার আমরা কি করব উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এখানে আমরা কি লিখছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি এবার এখানে দেখো টার্মটা কত রয়েছে লগ ওয়াই তাহলে লগ এক্সের ক্ষেত্রে হয় ওয়ান বাই এক্স তাহলে লগ ওয়াই ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান বাই ওয়াই তাহলে এখানে লিখছি ওয়ান বাই ওয়াই ইন্টু আবার কত হবে ডি ওয়াই ডিএক্স যেহেতু ওয়াই জাতীয় রাশি তার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে এক্সের সাপেক্ষে সমান এটা দেখো আমরা ইউ ইন্টু ভি এই ফর্মে ডিফারেন্সিয়েট করব এখানে দেখো আমি ডিফারেন্সিয়েট করছিলাম তো কিন্তু এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি লগ রুট এক্স রয়েছে তো এই রাশিমালাটাকে আমরা আরেকটু সিম্পলিফিকেশন করে নিই কারণ রুট এক্স মানে সেটাকে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ তার মানে এখানটা আমি আরেকটু ক্যালকুলেশন করে নিচ্ছি কি ওয়াই ইন্টু লগ এক্স টু দি পাওয়ার হাফ আবার টু দি পাওয়ারের হাফটা আবার দেখো সামনে চলে আসবে তার মানে আমরা পেয়ে যাবো এখানে হাফ ইন্টু ওয়াই ইন্টু লগ এক্স তাহলে হাফ ইন্টু ওয়াই ইন্টু লগ এক্স এই টার্মটা দেখো আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে আরও সুবিধা হবে কারণ হাফটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর ওয়াই ইন্টু লগ এক্সের খুব সহজেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ইউ ইন্টু ভি ফর্মের তাহলে এবার আমরা ডিফারেন্সিয়েট করছি দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এদিকটা হয়েছে আমাদের লগ ওয়াইয়ের জন্য ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডিএক্স সমান দেখো হাফটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম সেই জন্য এটা গুণ আকারে লিখে দিলাম এবার ইন্টু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো ওয়াই ইন্টু লগ এক্স আমরা ওয়াইকে আগে ফিক্সড রাখলাম ইন্টু লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে ওয়ান বাই এক্স প্লাস এবার আমরা লগ এক্সকে ফিক্সড রাখবো ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করবো তাহলে এটা হবে ডি ওয়াই ডিএক্স এবার আমরা এটা পুরোটা গুণ আকার করে লিখবো
তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো 1 বাই y ইনটু dy dx সমান এখানে পাবো তাহলে এখানে আমরা দেখো এই হাফটা শুদ্ধ এখানে গুণ হবে তার মানে এখানে আমরা পাবো y বাই 2x প্লাস হাফ ইনটু log x ইনটু dy dx এবার আমরা কি করব dy dx কে কমন নিয়ে নেব তাহলে দেখো আমরা dy dx কে এক কাছে লিখে কমন নেব তাহলে 1 বাই y ইনটু dy dx মাইনাস হবে এখানে হাফ ইনটু log x ইনটু dy dx এটা সমান হবে আমাদের y বাই 2x এবার আমরা কি করব dy dx কমন নিয়ে ভেতরে টার্মটাকে লিখছি তাহলে ভেতরে টার্ম হবে আমাদের 1 বাই y মাইনাস হাফ ইনটু log x ইনটু dy dx এটা সমান হবে y বাই 2x এবার আমরা কি করব এই টার্মটাকে লসাগু করব তাহলে ইমপ্লাইজ দ্যাট দিয়ে দেখো এটা লসাগু করলে কত হবে এখানে 2y তাহলে এখানে হয়েছে দেখো 2y আর উপরে কত হবে 2 মাইনাস y log x এটা ইনটু dy dx এটা সমান আমরা পাবো y বাই 2x এবারে দেখো আমরা উভয় দিক থেকে এই দুই দুই ক্যান্সেল করে দিতে পারি তাহলে আমরা কি পেলাম এখানে 2 মাইনাস y log x বাই y এটা ইনটু dy dx সমান হচ্ছে y বাই x এবার তোমাদেরকে প্রমাণটা করতে হবে x ইনটু dy dx দিয়ে তাহলে আমরা এই x কে এদিকে গুণাকারে লিখবো আর এই টার্মটাকে এদিকে পাঠিয়ে দেব তাহলে এখানে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে আমরা পাবো x ইনটু dy dx সমান dy dxটা যেমন ছিল রয়েছে আমরা শুধু এই যে বাকি রাশিগুলো সেগুলোর সাথে কোণাকুণি গুণ করছি তাহলে এখানে yটা এদিকে গুণ হয়ে যাবে তাহলে ওখানে হবে y স্কয়ার বাই 2 মাইনাস y log x এটাই তোমাদের প্রমাণ করতে দেওয়া ছিল তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল x ইনটু dy dx সমান আমরা পেলাম y স্কয়ার বাই 2 মাইনাস y log x তো যেহেতু এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে তাহলে তোমরা পাশে প্রুফ কথাটা লিখে দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আবার নেক্সট দিন তোমাদেরকে এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো